খারাপ। অনেক ক্ষেত্রে এটাও দেখা যায় কি বিএসএফ চাকরিকেও পেয়েছে, সিআরপিএফ চাকরিকেও পেয়েছে, চাকরি হয়ে যাওয়ার পরে চাকরি ছেড়েও বাড়ি চলে যায়। তার মানে এটা না কি ফৌজ খারাপ বা বিএসএফ টা খারাপ, তোমার নিজের ক্ষমতা নেই সেই জায়গাতে মানে থাকা, আর এটা হচ্ছে সাধনার জিনিস। এই পড়ালেখাটা সবার জন্য না, কিন্তু এটা সাধনার জিনিস, এখানে অনেক কঠোর পরিশ্রম করতে হয়, একটা সিস্টেম আছে, আর সেই সিস্টেমটা যদি কেউ ফলো করতে পারে তাহলে সে পাস করে যাবে। আর আমাদের একাডেমিতে যে সমস্ত টিচাররা পড়াচ্ছেন তাদের 12 বছরের 15 বছরের অভিজ্ঞতা, এবং যে সমস্ত আমরা মার্কেটে বইগুলো কিনতে পাওয়া যায় আর কি চাকরি পরীক্ষার কম্পিটিটিভ লাইনের, সেই সমস্ত টিচাররা এখানে পড়াচ্ছেন। কিন্তু আমরা দেখবে কর্মসংস্থান এটা মার্কেটে পাওয়া যায়, দেখবে কাগজ নিউজ পেপার পাওয়া যায়, সেখানে দেখবে অনেক সলিউশন ম্যাথ হয়, জিকেজিএস হয়, ওই সমস্ত যারা টিচার ফ্যাকাল্টি আছেন আমাদের টিচার এখানে এসে পড়াচ্ছে, মানে সেই রকম নামি দামি টিচারে তোমাকে পড়াচ্ছে। জিকেজিএস এর জন্য ভালো ভালো টিচার, আমি এখন বইয়ের নাম তাহলে বলবো যে অ্যাড দিচ্ছে আমি কোনো কোম্পানির, তো যে সমস্ত মার্কেটে ভালো ভালো বই, যে সমস্ত লেখকরা তোমাকে শর্ট ট্রিক ম্যাথ বেরোচ্ছে, শর্ট ট্রিক রিজনিং বেরোচ্ছে, সেই সমস্ত লেখকেরা নিজেরা এখানে পড়াচ্ছেন তোমাদেরকে। কিন্তু দেখবে এটা স্কুলে কি হয়, একটা বাচ্চা অনেকে পড়ালেখা করছে আপনার, কেউ স্কুলে ফার্স্ট হচ্ছে কেউ লাস্ট হচ্ছে, বা লাস্ট বই কি বলছে ওই টিচার খারাপ আছে। টিচার খারাপ কখনোই হয় না, আর না একটা বই কখনো খারাপ হয়, শিক্ষা থেকে কখনো খারাপ হয় না, নিজেকে নিয়ে নিতে হবে। আমি যেমন তোমাকে পড়া বলছিলাম তোমরা বুঝতে পারো, তো যে বলছিলাম কি না, যদি কেউ আমাদের পড়ালেখা বুঝতে পারে তো তার জন্য কোচিং খুব সুন্দর, যদি কেউ বুঝতে না পারে হাতে ধরে ধরে শেখাবে। তবে আমাদেরকেও সময় দিতে হবে, 1 মাস প্রথম সময় 1 মাস মন খারাপ করে, মেয়ের বিয়ে দিলেও কিন্তু মেয়ে মম বলবে কি আমি চলে যাই বাবার বাড়িতে, বলে কি না বলে আপনি মেয়ের বিয়ে দিয়েছেন, হ্যাঁ কি মেয়ের বাড়ি বাবা আমাকে কি কোন বাড়িতে বিয়ে দিয়েছো, আমার শ্বশুর বাড়ি ভালো না। কিন্তু বাবা মা একটা কথাই বোঝার কি তুমি যখন গেছো শ্বশুর বাড়িতে ওইটাই তোমার সব জায়গা মানিয়ে নাও, দেখো জায়গাটা ভালো তো মানিয়ে নিয়েছে, অনেক জায়গায় অনেক ভালো জায়গা দিকে সংসার করছে। আপনার মেয়ে তো ভালো জায়গাতে আছে এখন, আছে সেরকম ঘটনা হচ্ছে এটা। ওটা প্রথমে বাইরে আসতে গেলে কষ্ট করতে হয়, আর কষ্টটা সার্থক হবে সেদিনকে যেদিনকে সফল হবে তুমি, ঠিক আছে? তো কারণ এই উত্তর দিনাজপুর থেকে আমাদের বাবলু বর্মন গোকুল সরকার 1 বছর করেছিল, বাড়ি যায় না, কিন্তু দেখুন বাড়ি গেলে কি বলুন তো ওর ক্লাস কিন্তু চলবে কন্টিনিউ, ক্লাস আপনার ছেড়ে দিলাম থামবে না, ক্লাস চলবে সব কন্টিনিউ চলবে। তো একটাই কথা, বাড়ি ঘর আমার এটাই, এটাই এটাই চলবে, ঠিক আছে? আমাকে 6 মাস 1 বছরের ভিতরে যেভাবে হোক চাকরি নিয়ে বাড়ি ফিরতে হবে, ঠিক আছে? তো আর দিনাজপুর থেকে যারাই আসবে আসতেই পারো এখানে, আর দিনাজপুরের মানুষেরা ভালো মানুষ হয়, মানে যেটা বলতে গেলে মাটির মানুষ, ওনাদের মধ্যে সেই ক্ষমতা আছে কিছু করার, বা মানে গ্রামের মানুষের কি হয় মানে ইচ্ছা শক্তিটা বেশি থাকে, মানে বাবার কষ্টটা বুঝে ওরা গ্রাম থেকে উঠে আসছে, নাহলে আবার সেই